নিজেদের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই করেছেন সেঞ্চুরি পরের ম্যাচে একটুর জন্য সেঞ্চুরি বঞ্চিত তামিম ইকবাল যদিও তৃতীয় ম্যাচে একেবারে খালি হাতে বিদায় নেন তিনি তবে ব্যাট হাতে এই সময়ে সেরা পারফর্মেই আছেন টাইগার ওপেনার আর তার পুরস্কারটাও পেলেন এই বাহাতি ব্যাটসম্যান এবার তামিম সৌম্য ইমরুলকে হিসেবেই ধরলো না ভারতীয় মিডিয়া আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় নিজের কেরিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তামিম ১৯ নম্বর অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে সতেরো নম্বর অবস্থানে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে একশো এবং পঁচানব্বই রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ক্রিকেট ডট কম ইউড এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার এই ওপেনার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে একশো এবং পঁচানব্বই রানের দুর্দান্ত দুইটি ইনিংস খেলে ক্রিকেট ইউ এর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগার এই ওপেনার অথচ ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ বলেছেন সেমিফাইনালে ভারতকে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে নাকি বিশ্বমানের খেলোয়াড় নেই অদ্ভুত প্রতিবেদন সেটা অদ্ভুত আরও একটি কারণে যে খবরের শিরোনামে পরিসংখ্যান অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রবল দাবিদার নাকি ভারত সেখানে তামিম ইকবালের কোনো পরিসংখ্যানের দিকে না এমন একটা মন্তব্য করে দিলেন সংবাদ মাধ্যমটি তামিম কেমন ওপেনার তার একটি দেয়া যাক চলতি টুর্নামেন্টে প্রতিটি দলের দুটি ম্যাচ শেষ হওয়ার আরও পরিসংখ্যান যেখানে বিশ্বসেরা ওপেনার হিসেবে সর্বাধিক রান সংগ্রহ করেছেন তামিম এরকম একটি প্রতিবেদন আগে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ হয়েছে এদিকে নিউজিল্যান্ডের সঙ্গে শূন্য রানে আউট হওয়ার পরও দুই ম্যাচের রান দিয়েই এখনও সর্বাধিক রান সংগ্রহের তালিকায় তিন নম্বরে আছেন তিনি তারপরও তার মতো একজন প্রতিভাবান ব্যাটসম্যানকে দেখেও না দেখার ভান করার অবস্থা সংবাদ মাধ্যমটির দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন